এই মুহূর্তে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমার কাছে সর্বশেষ যে তথ্যটি আছে সেটি হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে প্রদান করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং তাদের সাথে যোগ দিয়েছেন কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি দল, অর্থাৎ 10 থেকে 15 জনের একটি দল। সাড়ে 5টার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে, শ্রমিকরা কাজ করতে গেলে কিন্তু সেই পাহাড়টি ধসে পড়ে এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে 5 জন। যদিও যেটি পাহাড় ধসের ঘটনা ঘটে, শ্রমিকরা কাজ করতে গেলে কিন্তু সেই পাহাড়টি ধসে পড়ে এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে 5 জন। যদিও যেটি এখানে জেলা প্রশাসক এসেছিলেন এবং সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন এবং সিটি কর্পোরেশনের মেয়র নিজে এসে বলেছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যেহেতু একটু খাড়া একটি পাহাড়, সেই পাহাড়ে যে কাজ করতে গেলে যে নিরাপত্তা বেষ্টনী থাকা প্রয়োজন সেগুলো ছিল না, তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং আসলে যে তদন্ত কমিটি গঠন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু আরেকটি তদন্ত কমিটি গঠন করার কথা বলছে। আসলে সেই তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দিলে আসলে বোঝা যাবে এখানে কার গাফিলতি ছিল। যদিও এই কাজটি করছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে, এখানে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে পাহাড়ের বিভিন্ন অংশ কেটে এবং সেই কাটার সময় যেহেতু উঁচু পাহাড় সেরকম সেই সময় কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথা ছিল সেইগুলি তারা দেয়নি। আপনি হয়তো জানেন চট্টগ্রামে কিন্তু পাহাড় ধস একটি বড় ধরনের একটি সমস্যা, যে প্রতি বছরও কিন্তু পাহাড় ধস হয়ে যে বর্ষা মুষলধার বৃষ্টি হলে কিন্তু পাহাড় ধসে, আগামীতেও কিন্তু বর্ষা আসছে। সেক্ষেত্রে আজকের এই দুর্ঘটনাটি আগামীর জন্য একটি বার্তা দিতে পারে যে আগামীতে যেন পাহাড় ধসে এরকম পাহাড় ধসে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আগে থেকে কিন্তু ব্যবস্থা নেবে। এবং আরেকটি তথ্য জানিয়ে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে গত 11 ফেব্রুয়ারি কিন্তু এই জায়গায় এসে কিন্তু একজনকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং একটি এক্সকাভেটর উদ্ধার করা হয়েছিল ঠিক এই জায়গায় এসে। তারপরও কিন্তু কেন এই জায়গায় আবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেটি আসলে প্রশ্ন। জেলা প্রশাসন বলছে তারা বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং যে পরিবেশ রয়েছে তারাও কিন্তু বিভিন্ন অভিযান পরিচালনা করে। তো সব কিছু মিলিয়ে এখন সর্বশেষ যে তথ্য সেটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর একটি দল কিন্তু এসেছে এবং তারাও কিন্তু এই উদ্ধার তৎপরতা কিন্তু তারা যোগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল চট্টগ্রামে যে আকবরশাহ এলাকায় যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেই পাহাড় ধসের সর্বশেষ তথ্য। চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম।